মুহাদ্দিসিন ইকরাম বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন কই জিব্রাইল আমিনের 600 নূরের বাকা আছে 600 নূরের বাকা জিব্রাইল আমিন তিনবার ব্যবহার করেছেন দুনিয়ার জমিনের ভিতরে আর একবার ব্যবহার করেছেন জান্নাতের ভিতরে কন্যা সুবহানাল্লাহ তিনবার ব্যবহার করছেন দুনিয়ার জমিনের ভিতরে এক নম্বর হচ্ছে আল্লাহর নবী বিশ্ব নবী আল্লাহর রাসূলের একজন আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর ছিলেন যেই পয়গম্বরের নাম হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন তার সমস্ত ভাইয়েরা মিলে কুয়ার ভিতরে নিক্ষেপ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে অনুমতি দিলেন হে জিব্রাইল কো ইউসুফের ভাইয়েরা সমস্ত ভাই মিলে আমার বন্ধুকে কুয়ার ভিতরে নিক্ষেপ করে দিয়েছে জিব্রাইল আমিন তখন ওই সিদরাতুল মুনতাহা জিব্রাইল আমিন ওই জায়গা থেকে এই কুয়ার একটা কুয়ার ভিতরে যদি কোনো বস্তু ছেড়ে দেই তাহলে কি এই কুয়ার ভিতরে পড়তে সময় কতটুকু লাগবে সাধারণ সময় জিব্রাইল আমিনকে যখন রব্বে কারীম অনুমতি দিলেন হে জিব্রাইল আমার একজন বন্ধু কুয়ার ভিতরে আমার বন্ধুকে কুয়ার ভিতরে নিক্ষেপ করা হচ্ছে জলদি করে আমার বন্ধুকে তুমি কুয়ার নিক্ষেপ করা থেকে তুমি তাকে বাঁচিয়ে দাও জিব্রাইল আমিন বললেন উলঙ্গ কইরে ঈসা আলাইহিস সালাম উলঙ্গ কার পর্যন্ত রেখে দিছি কুয়ার ভিতরে যখন নিক্ষেপ করেছে জিব্রাইল আমিন কি করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন যে কি আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন হে জিব্রাইল কো ইউসুফকে উলঙ্গ করে কুয়ার ভিতরে ফেলে দিয়েছে জলদি করে তুমি ইউসুফকে কুয়া থেকে কুয়ার ভিতরে নিক্ষেপ হওয়ার আগে তাকে তুমি বাঁচিয়ে দাও জিব্রাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন ও গা আল্লাহ তোমার একজন বন্ধু যেহেতু কুয়ার ভিতরে ঢুকতেছে আর লোকটা উলঙ্গ এই মুহূর্তে আমি কি করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন জিব্রাইল তুমি জান্নাতের ভিতরে ঢুকো জান্নাতের ভিতরে ঢুইকা জান্নাত থেকে একটা পোশাক নিয়া তুমি কি করো কয় আমার বন্ধুকে তুমি পরাইয়া দিবা জিব্রাইল আমিন তার 600 নূরের 600 নূরের পাকা ছেড়ে দিয়ে একসাথে ছেড়ে দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে বাঁচানোর জন্য কুয়ার ভিতরে ঢুকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম কুয়ার ভিতরে ঢুকে জিব্রাইলও ঢুকে এই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম পানিতে পড়ার আগে জিব্রাইল আমিন তার নূরের পাকা ধরে দিয়েছে বলেন না সুবহানাল্লাহ তাহলে মুহাদ্দিসিন ইকরাম বলেন জিব্রাইল আমিন আসমান থেকে জমিনে আসতে কতটুক সময় লাগে চৌকে ফাঁকি দিতে যতটুক সময় এর চাইতো আরো স্বল্প সময় বলেন না সুবহানাল্লাহ তাও আবার সব পাকা না দুইটা পাকা কয়টা পাকা তাহলে ছয়টা পাকা যদি ছেড়ে দেয় তাহলে কি পরিমাণ সময় কতটুক স্পিডে যাবে দুই নম্বর হচ্ছে দুই নম্বর এক নম্বর জায়গা গেল ইউসুফ দুই নম্বর জায়গা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর ছিলেন যার নাম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তার পুত্র ইসমাইলকে মিনার প্রান্তরে যখন তার গলার মধ্যে ছুরি ছেড়ে দিয়েছিলেন এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন হে জিব্রাইল কই আমার খলিলুল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে পরীক্ষার মধ্যে পাশ করে ফেলছে সুতরাং তুমি জলদি করে ইউসুফের গলার ভিতরে ছুরি ছাড়ার আগে ইউসুফের গলার মধ্যে ছুরি দাঁড়ানোর আগে তুমি জলদি করে ইউসুফের গলার স্তরে একটা দুম্বা ধরিয়ে দাও যেটা এই ইউসুফের স্তরে স্তরাভিষিক্ত হবে বলেন না সুবহানাল্লাহ এই ইউসুফের স্থলে স্থলাভিষিক্ত হবে তাহলে জিব্রাইল আমিন তাৎক্ষণিকভাবে জিব্রাইল আমিন তাৎক্ষণিকভাবে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের গলার মধ্যে যখন তার বাবা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম মিনার প্রান্তে ছুরি ছেড়ে দিয়েছেন এমন সময় জিব্রাইল আমিন তার 600 নূরের পাকা একসাথে ছেড়ে দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের গলার স্থলে একটা দুম্বা ধরে দিয়েছেন কেউ বলেছেন একটা পাথরও ধরে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ এই দুই জায়গায় কি করেছেন জিব্রাইল আমিন তার 600 নূরের পাখা ব্যবহার করেছেন তিন নম্বর জায়গা হচ্ছে আপ
আপনার নবী আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে গেছে রক্ত রঞ্জিত হয়ে গেছে নবীজির পা মুবারক থেকে রক্ত যখন বায়া জমিনের মধ্যে পড়তেছে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন হে জিব্রাইল কই আমার হাবিব কি করতেছে হাবিবের শরীর থেকে রক্ত মুবারক জমিনের মধ্যে পড়ে যাবে এই মুহূর্তে তো জমিনের মধ্যে যদি আমার হাবিবের পা মুবারক থেকে রক্ত জমিনে পড়ে যায় তো জমিন পুরে তামা হয়ে যাবে জলদি করে কই আমার হাবিবের পায়ের নিচে তুমি একটা রেশমি রুমাল ধরে দাও জিব্রাইল আমিন তার তখন 600 তলুরের পাকা ছেড়ে দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের পায়ের নিচে কে রেশমি রুমাল ধরে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ এই তিন জায়গায় জিব্রাইল আমিন তার 600 তলুরের পাকা একসাথে ব্যবহার করেছেন দুনিয়াতে আর বাকি এক জায়গায় জান্নাতের ভিতরে যখন জিব্রাইল আমিন প্রবেশ করেছিলেন কই তখন তার 600 তলুরের পাকা একসাথে ব্যবহার করেছিলেন বলেন না আল্লাহু আকবার আল্লাহর রাসূল এক হাদিসের ভিতরে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিব্রাইল আমিন একদিন প্রশ্ন করতেছেন ওগো আল্লাহ কই বনি আদমের জন্য তুমি জান্নাত তৈরি করেছো কব্বনি আদমও তোমার মাখলুক আমিও তোমার মাখলুক কথা কোন ঠিক কিনা ফেরেশতারাও আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক মানুষও আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক ফেরেশতা জিব্রাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করে বলতেছেন ওগো আল্লাহ কই বনি আদমের জন্য তুমি জান্নাত বানাইছো বনি আদমকে জান্নাতের ভিতরে দেখবা আমিও তো তোমার মাখলুক বনি আদমও তোমার মাখলুক কিন্তু আমি জিব্রাইলের মন চাইতেছে জান্নাত একটু প্রদর্শন করতে জান্নাতটা একটু ঘুরা দেখার জন্য আমি জিব্রাইলের মন চাই জিব্রাইল আমিন রব্বে করিমের সাথে কথোপকথন করার পরে রব্বে করিম জিব্রাইল আমিনকে অনুমতি দিলেন হে জিব্রাইল বনি আদমের জন্য যে জান্নাত তৈরি করেছি ওই জান্নাতের ভিতরে তোমার ঢুকতে প্রবেশ করতে যেহেতু তোমার মনের আশা আকাঙ্ক্ষা তুমি জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকো জিব্রাইল আমিন বলেন কই আল্লাহ রাব্বুল আলামিন যখন আমি কি করে আমাকে জান্নাতের ভিতরে ঢোকার জন্য যখন আমাকে অনুমতি দিয়েছেন আমি জান্নাত ভিতরে ঢুকলাম জান্নাতের ভিতরে ঢুইকা জিব্রাইল আমিন বলতেছেন কই আমার 600 নূরের পাকা একসাথে ছেড়ে দিয়ে 70 বছর পর্যন্ত জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঘুরছি কিন্তু আমি জান্নাতুল ফেরদাউসের কই তিন ভাগের এক ভাগ ঘুরছি বলেন না সুবহানাল্লাহ তাহলে এই জিব্রাইল আমিন 600 পাকা দিয়ে জান্নাতুল ফেরদাউসের ভিতরে 70 বছর পর্যন্ত ঘুরেছে কিন্তু জান্নাত ঘুরে শেষ করতে পারে নাই সুবহানাল্লাহ কত বড় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন অসম্ভবের কিছু না ভাই এটা দুনিয়াতে ইসলাম বোঝা জান্নাতটা বোঝা আর কত সহজ হয়ে গেছে